আমরা থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছি, আজকে আমরা চতুর্দশ পাঠ করব বাল্মীকি পুরাণ। এই টেক্সটটার আজকে মানে আমরা পড়ে নেব। তোমরা বই খুলে বসো, আমি যেরকম পড়াচ্ছি সেটা ভালো করে অনুসরণ করো। বাল্মীকি প্রতিভা, বাল্মীকি রামায়ণের রচয়িতা এটা আমরা জানি। বাল্মীকি কিভাবে বাল্মীকি হলেন, তার পূর্ব জীবন বৃত্তান্ত কিরকম ছিল, তারই ঘটনা নিয়ে আমাদের আজকের এই টেক্সট। এরকমভাবে বলা হয় পৌরাণিক কাহিনীতে যে বাল্মীকি আগে ছিলেন দস্যু রত্নাকর। সেই রত্নাকর দস্যুর সামনে ব্রহ্মা এসে উপস্থিত হন কোনো একদিন, এবং যখন ব্রহ্মাকেও তিনি চুরি ডাকাতি ব্রহ্মার থেকে করতে গিয়েছিলেন, তখন তাকে ব্রহ্মা বলেন যে তুমি যে পাপ করছো সেই পাপের ভাগিদার কে হবে। তখন সে স্বাভাবিকভাবে বলে যে আমার বাড়ির সকলেই এই পাপের ভাগিদার। কিন্তু ব্রহ্মা বলেন ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে তোমার বাড়ির লোকেদের কাছে জেনে এসো যে সত্যিই কেউ তোমার এই পাপের ভাগিদার হবে কিনা। এ কথায় বাল্মীকি, তার নাম ছিল তখন রত্নাকর, রত্নাকর তখন নিজের বাড়িতে যায় এবং প্রত্যেককে জিজ্ঞেস করে সে জানতে পারে সকলেই বলে দায়িত্ব তোমার আমাদের ভরণ পোষণ করা। তার স্ত্রী মা বাবা সকলেই বলেন যে এই জিনিস পাপের দায় তোমাকেই নিতে হবে, তোমার অর্থ উপার্জন করে তুমি সেখানে আমাদের ভরণ পোষণ করছো কিন্তু পাপের দায়। এই কথা শুনে সে হতাশ হয়ে ফিরে আসে এবং নিজের অসুবিধা, নিজের অপরাধের কথা, অন্যায়ের কথা সে বুঝতে পারে। এরপরে তাকে ব্রহ্মা বলেন তুমি রাম নাম জপ করতে থাকো, পরবর্তীকালে এই রাম নাম জপ করতে করতে তার গায়ের উপর বল্মিক মানে উইয়ের ঢিপি হয়ে যায়। এতদিন ধরে তিনি রাম নাম জপ করছিলেন এবং সেই জপে এতই তিনি মুখিত হয়েছিলেন যে তার গায়ের উপর উইয়ের ঢিপি হয়ে যায়। এই উই থেকে আবার তিনি বেরিয়ে আসেন এবং তখন তার বল্মিক থেকে তার নাম হয় বাল্মীকি। তো এই বাল্মীকি রামায়ণ রচনা করেন, তিনি রামের জীবন কাহিনী রচনা করেন এবং সেখানে দেখা যায় যে কিভাবে তার এই রামায়ণ রচনার সূত্রপাত হলো, সেই নিয়েই আমাদের এই আজকের কাহিনী। দেখো, পুরাকালে আসে রত্নাকর নামক অস্থির দস্যু। প্রাচীনকালে রত্নাকর নামে কোনো এক দস্যু ছিল, সব পথিকার নিহত তেষাং ধানানি অপাহরত। তিনি পথিকদের হত্যা করে তেষাং ধানানি তাদের ধনু সম্পদ অপাহরত অপহরণ করতেন। একদা মধ্যাহ্ন সময়ে পথি গচ্ছন্তং ঋষিমেকং দৃষ্ট্বা স তং হন্তুমুদ্যত। একদা মধ্যাহ্ন সময়, কোনো একদিন মধ্যাহ্ন মানে দুপুরবেলা, মধ্যাহ্ন সময় দুপুরবেলা পথি গচ্ছন্তং ঋষিমেকং দৃষ্ট্বা, পথে যাচ্ছেন এমন এক ঋষিকে দেখে স তং হন্তুমুদ্যত, সে তাকে হত্যা করতে উদ্যত হল। ঋষিস্তম অবদত, ঋষি তাকে বললেন অগ্রে মম কশ্চিৎ প্রশ্নস্য উত্তরং দেহি। ঋষি তাকে বললেন আগে আমার কোনো একটা প্রশ্নের উত্তর দাও, তত মাং জহি, তারপর আমায় হত্যা করবে। কথায় তব পরিবার সভ্যান তে তব অস্য কর্মণ পাপ ভাগিন ভবিষ্যন্তি কিম। কথায় তব পরিবার সভ্যান, কথায় বলো তব পরিবার সভ্যান, তোমার পরিবারের সদস্যদের তুমি বলো তে তারা তব অস্য কর্মণ তোমার এই কাজের পাপ ভাগিন ভবিষ্যন্তি কিম, তোমার এই কাজের পাপের ভাগিদার হবে কি। তদা রত্নাকর বদতি স্ম, তখন রত্নাকর বললেন পিতর সেবয়া পত্নী পুত্রাদীন অন্যেন পালয়ামি অহম। পিতর মানে বাবা মা, বাবা মাকে সেবার দ্বারা পত্নী পুত্রাদীন পত্নীকে এবং পুত্রদেরকে অন্যেন অন্যের দ্বারা খাবারের দ্বারা পালয়ামি অহম, আমি পালন করি। অতএব তে সর্বেব মম পাপ ভাগিন ভবিষ্যন্তি, অতএব তারা সকলেই আমার পাপের ভাগিদার হবে। ঋষি আবাদত, ঋষি বললেন তত গৃহং গত্বা আত্মীয়ান আত্মীয়ান পৃচ্ছ পশ্চাৎ তেষাম অভিমতম আদায় অত্র আগচ্ছ তং যাবৎ ন প্রত্যাবর্তসে তাবৎ অহমাত্র তিষ্ঠামি।
ঋষি আবাদত, ঋষি বলে তত গৃহং গত্বা, তাহলে বাড়ি গিয়ে আত্মীয়ান পৃচ্ছ, আত্মীয়দের জিজ্ঞেস করো, মানে পরিবারের সদস্যদের জিজ্ঞেস করো, পৃচ্ছ মানে জিজ্ঞেস করো, পশ্চাৎ পরে তেষাং অভিমতম আদায়, তাদের মতামত নিয়ে অত্র আগচ্ছ, এখানে এসো, তং যাবত না প্রত্যাবর্তসে, তুমি যতক্ষণ না প্রত্যাবর্তসে মানে ফিরে আসছো, তাবত ততক্ষণ অহমাত্র তিষ্ঠামি, ততক্ষণ আমি এখানেই থাকব। তত রত্নাকরে গৃহং গত্বা আত্মীয়ান পৃষ্টবান, তখন রত্নাকর বাড়ি গিয়ে আত্মীয়দের জিজ্ঞেস করল, ইয়ং সর্বে মম পাপ ভাগিনে ভবিষ্যত নবা, তোমরা সকলে, যে ইয়ং সর্বে তোমরা সকলে মম পাপ ভাগিন, আমার পাপের ভাগিদার ভবিষ্যত নবা, হবে না হবে না, কোপি তস্য পাপম গ্রহীতুম ন সম্মত অভবত, কোপি কেউই তস্য পাপম গ্রহীতুম তার পাপ গ্রহণ করতে ন সম্মত অভবত, সম্মত হলো না, তেন রত্নাকর ক্রন্দন প্রত্যাগম্য ঋষি মুবাচ, তখন তারপর রত্নাকর ক্রন্দন, রত্নাকর কাঁদতে কাঁদতে, ক্রন্দন মানে কাঁদতে কাঁদতে প্রত্যাগম্য ফিরে এসে ঋষি মুবাচ ঋষিকে বলল, দেব কোপি মম পাপ ভাগিন ভবিষ্যতি, হে প্রভু, দেব মানে এখানে প্রভু বলে মানে বলবে, হে প্রভু কেউই আমার পাপের ভাগিদার হবে না, কা মম গতি, আমার কি গতি হবে, আমার কি উপায় হবে, অধুনা অহং কিং করিষ্যামি, এখন আমি কি করব, কৃপাং করুন, কৃপা করুন, ঋষি উপাস, ঋষি বলে বো রত্নাকর নদ্যং স্নাত্বা রাম মন্ত্রং জপ, ঋষি বললেন হে রত্নাকর নদীতে স্নান করে রাম মন্ত্র জপ করো, তেন তব পাপ মোচনং ভবিষ্যতি, তাহলে তোমার পাপ মোচন হবে, পাপ দূর হবে, বহু কালং রাম নাম জপন দস্যু রত্নাকর একদা মহাজ্ঞানং লব্ধ্বা মহান ঋষির অভবত, বহুকাল রাম নাম জপ করতে করতে, জপন জপ করতে করতে দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর একদা কোনো একদিন মহাজ্ঞানং লব্ধ্বা মহাজ্ঞান লাভ করে মহান ঋষির অভবত, মহান বড় ঋষি হয়েছিলেন, বাল্মীকি নাম না সপরিচিত, বাল্মীকি নামে তিনি পরিচিত হয়েছিলেন, একদা মুনির বাল্মীকি তমসা তীরে রম্যং বনং নিকষা ভ্রমতে স্ম, কোনো একদিন বাল্মীকি মুনি তমসা নদীর তীরে কোনো এক রম্য বনের ধারে ভ্রমণ করছিলেন, তদা স কশ্চিত ক্রৌঞ্চ যুগলং বৃক্ষ শাখায়ং স্বচ্ছন্দং ক্রীড়ন্তম অপসর, তখন সে কোনো একটি ক্রৌঞ্চ যুগল, ক্রৌঞ্চ একরকমের পাখি, টিয়া বা তোতা জাতীয় পাখি হতে পারে, ক্রৌঞ্চ যুগলং বৃক্ষ শাখায়ং গাছের ডালে স্বচ্ছন্দং ক্রীড়ন্তম অপসর, স্বচ্ছন্দে ক্রীড়ন্তম খেলা করতে দেখলে অপসর, অচিরেণ কশ্চিত পাপমতির ব্যাধ, অচিরেণ খুব শীঘ্রই কোনো এক পাপমতির ব্যাধ, দুর্মতি সম্পন্ন দুর্বুদ্ধি সম্পন্ন ব্যাধ সহসা হঠাৎ, স্বরেণ ক্রৌঞ্চ মিথুনাত পুমাংসম আহন, ক্রৌঞ্চ মিথুনাত ক্রৌঞ্চ দুটির থেকে পুমাংসম আহন পুরুষ ক্রৌঞ্চটিকে হত্যা করল, ক্রৌঞ্চি চ তং তথা দেখেন দৃষ্টা, স্ত্রী ক্রৌঞ্চ তাকে সেরকম অবস্থায় দেখে অতীব শোকার্ত ভূত্বা করুণং বিলাপতি স্ম, অত্যন্ত শোকার্ত হয়ে করুণ স্বরে বিলাপ করতে আরম্ভ করল, অথ সমক্ষম এবৈ তত দারুণং বৃত্তান্তম আলোক্য দয়ালু রসু মুনিবর নিতরাং ব্যথিত জাত, অথ তখন এরপর সমক্ষম এবৈ তত, সামনেই এরকম এটি দেখে দারুণং বৃত্তান্ত মালক্য, এই নিদারুণ দৃশ্য দেখে দয়ালু রস মুনিবর, দয়ালু সেই মুনি শ্রেষ্ঠ নিতরাং ব্যথিত জাত, অত্যন্ত ব্যথিত হলে কষ্ট পেলেন, সহসা মুনির মুখাত হঠাৎ মুনির মুখ থেকে ইয়ং ছন্দময়ী বাণী নিঃসৃতা, এরকম একটা ছন্দময় বাণী বেরিয়ে এলো, কিরকম, মা নিষাদ প্রতিষ্ঠম তমো গম শাশ্বতী সমা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কাম মহিতম, মা নিষাদ
প্রতিষ্ঠাং তমোগম হে নিষাদ, নিষাদ মানে ব্যাড, হে নিষাদ তোমার প্রতিষ্ঠা অগম, তোমার প্রতিষ্ঠা লাভ হবে না, শাশ্বতি সমা কোনোদিনই, সারা জীবনে কখনো। কেন? ইয়ত ক্রৌঞ্চ মিথুনাদ একম, ক্রৌঞ্চ যুগলের একটিকে অবধি কাম মোহিত, কাম মোহিত তুমি ক্রৌঞ্চ, কাম মোহিত ক্রৌঞ্চ মিথুনের একটিকে তুমি বধ করেছো, তাই কখনো তোমার প্রতিষ্ঠা লাভ হবে না। এবং ব্যাধু সপ্তয়া মুনি বারেণ চিন্তিতা, এরকম ভাবে ব্যাধকে সাপ দিয়ে, সপ্তয়া সাপ দিয়ে, অভিশাপ দিয়ে মুনি বারেণ চিন্তিতা মুনি শ্রেষ্ঠ চিন্তা করলেন, আহো ক্রৌঞ্চম প্রতি করুণায়া কিমিদং মায়া ব্যবহৃত, আহা ক্রৌঞ্চের প্রতি করুণা বশত আমি এটি কি ব্যবহার করলাম। অকস্মাৎ ভগবান ব্রহ্মা তত্র আবির্ভাব, হঠাৎ ভগবান ব্রহ্মা সেখানে আবির্ভূত হলেন। পশ্চাৎ মুনিবর ভগবত ব্রহ্মণ পুরত তং শ্লোকঙ্গিত বার, পরে মুনি শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মার সামনে, ভগবান ব্রহ্মণ পুরত ভগবান ব্রহ্মার সামনে তং শ্লোকঙ্গিত বার সেই শ্লোকটি আবার বললেন। তত ব্রহ্মা তং মুনিবরে মাবাদন, তখন ব্রহ্মা সেই মুনি শ্রেষ্ঠকে বললেন, নবীন আয়ং শ্লোকস্তব আদ্য প্রভৃতি জগতি প্রবৃত্ত, নতুন এই শ্লোক, নতুন এই তোমার শ্লোক শ্লোকস্তব অদ্য প্রভৃতি আজ থেকে জগতি প্রবৃত্ত, জগতি প্রবৃত্ত হবে, প্রচলিত হবে। মমৈব অভিপ্রায়াত আমার অভিপ্রায়ই আমার ইচ্ছাতেই তব মুখাত নির্গত আয়ং, তোমার মুখ থেকে এটি নির্গত হয়েছে। অনিন ছন্দসা এই ছন্দের দ্বারা ত্বং মহাত্মন রামস্য চরিতং গ্রহী, তুমি মহাত্মা রামের চরিত্র বর্ণনা করবে। মত প্রসাদাত তমাদ্য কবিরসি, আমার প্রসাদে আমার আশীর্বাদে আজ থেকে তুমি কবি হলে। ইত্যুক্ত্বা ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ এব তত্রত অদৃশ্যতাঙ্গত, ইত্যুক্ত্বা এই বলে ভগবান ব্রহ্মা, ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ এব সেই মুহূর্তেই তত্রত অদৃশ্যতাঙ্গত সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এই হলো আমাদের টেক্সট, কিভাবে রামায়ণ রচনার সূত্রপাত হলো, রত্নাকর থেকে কি করে রত্নাকর বাল্মীকি হয়ে উঠল সেই নিয়ে আমাদের এই কাহিনী। টেক্সটটা বড়, কিছুটা সন্ধিবদ্ধ পদ প্রচুর আছে, ভালো করে ফুটিয়ে পড়বে সব শব্দের মানে আমি বলেছি, তোমরা ভালো করে শুনবে, শুনে পড়াটা তৈরি করবে। পরের ক্লাসে আমরা এর এক্সারসাইজ আর যেরকম আমরা করে থাকি সন্ধি আর এক্সারসাইজ আমরা